এই মাত্র পাওয়া খবর। ব্রাহ্মণবাড়িয়া ইসলামী বক্তা মাওলানা শরীফুল ইসলাম ফুইয়ার ঠোঁট জিহ্বা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এমন অবস্থাতে মালয়েশিয়া থেকে সরকার ব্যবস্থার উপর একই হুঙ্কার দিলেন মিজানুর রহমান আজহারি। দেখলে অবাক হবেন আপনিও। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আখাউড়া উপজেলা ইসলামী বক্তা মাওলানা শরীফুল ইসলাম ভুঁইয়ার ওপর হামলা করে তার জিহ্বার একাংশ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত 9টার দিকে উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে রোববার মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম যুগান্তরকে জানান, ব্রাহ্মণবাড়িয়ার আহলে সুন্নাত ওয়াল জামাত সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর রোববার রাত 9:30টার দিকে থানায় অভিযোগ করেছেন। হামলাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। তাই তো এই বিষয় নিয়ে মিজানুর রহমান আজহারি বলেছেন, আমাদের বর্তমানে সরকার ব্যবস্থা এতটাই জঘন্য যে একের পর এক ইসলামিক বক্তাদেরকে জেল হাজতে পাঠানো হচ্ছে, এমনকি তাদের ওপর বরাবর অন্যায় অবিচার করা হচ্ছে। তা না হলে এমনটা করার কখনোই সাহস পেতেন না। মিজানুর রহমান আজহারি সাহেব বলেন, ইসলামিক বক্তা মাওলানা শরীফুল ইসলাম ভুঁইয়ার জিহ্বা কেটে নেওয়া হয়েছে। এমন অবস্থাতে আমরা শরীফুল ইসলাম ভুঁইয়ার ওপর যে বা যারা এমন হামলা করেছে তার শেষ না দেখে আমরা ছাড়ব না। তাদেরকে সরকারের আদালতে নয়, আমাদের নিজস্ব আদালতে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব, যেটা দেখে আর কোনো ইসলামিক বক্তার ওপর এমন হামলা করার সাহস যেন না পায়। তাই তো মালয়েশিয়া থেকে মিজানুর রহমান আজহারি সাহেবের এমন মন্তব্যে একমত প্রকাশ করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা। এমনকি জানিয়েছেন, যে বা যাহারা শরীফুল ইসলাম ভুঁইয়ার ওপর এমন হামলা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে তারা। তাই তো বর্তমান সময়ে মালয়েশিয়া থেকে মাওলানা শরীফুল ইসলাম ভুঁইয়াকে নিয়ে মিজানুর রহমান আজহারি সাহেবের এমন মন্তব্যে রীতিমতন সকলেই খুশি। তো বন্ধুরা, মাওলানা শরীফুল ইসলাম ভুঁইয়ার ঠোঁট জিহ্বা কাটা নিয়ে মিজানুর রহমান আজহারি সাহেবের এমন মন্তব্যে আপনাদের মতামত কি? আর আপনারা কি চান মাওলানা শরীফুল ইসলাম ভুঁইয়ার ওপর হামলাকারীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।